আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার বিএনপির হাত ধরে দেশের রাজনীতিতে হত্যা সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিস্তার ঘটেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের 17 আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী ঘটতে না পারে ক্ষমতায় টিকে থাকতে সরকার পুলিশকে মানুষ হত্যার লাইসেন্স দিয়েছে বলে সিনহা হত্যার মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ জাতীয় প্রেস ক্লাবের সামনে বিচার বহির্ভূত হত্যার প্রতিবাদে মুক্তিযোদ্ধা দলের মানববন্ধনে তিনি অভিযোগ করেন অন্যদিকে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন প্রতিহিংসার কারণে জিয়াউর রহমানের বিরুদ্ধে মিথ্যাচার করছে সরকার অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি কক্সবাজার জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মামলার বাকি সাত আসামি র্যাবের হেফাজতে রিমান্ডে থাকায় মামলার তদন্তকারী কর্মকর্তার সহায়তায় পরে তাদের জবানবন্দি নেওয়ার কথা রয়েছে তিন শর্তে বেনাপোল পেট্রোপোল চেকপোস্ট দিয়ে ভারতের যাতায়াতের অনুমতি দিচ্ছে দুদেশের স্থল বন্দর কর্তৃপক্ষ করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতের জন্য নতুন কিছু শর্ত আরোপ করা হয়েছে বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান বর্তমান পরিস্থিতিতে ব্যবসা চিকিৎসা বা ভ্রমণের জন্য যেসব বাংলাদেশি পাসপোর্টধারী ভারতে যেতে চান তাদের সে দেশে প্রবেশের ক্ষেত্রে ভারতীয় হাই কমিশনের অনুমতিপত্র থাকতে হবে সেই সঙ্গে 72 ঘন্টার মধ্যে করোনা নেগেটিভ সার্টিফিকেট ইমিগ্রেশন কর্তৃপক্ষকে দেখাতে হবে দর্শক এই ছিল এখনকার মতো সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি কোনো ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন বারবার পরিষ্কার করুন হাত এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ